أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. آيات كريمة الله سبحانه وتعالى যে বিষয়টি বলেছেন এর সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করছি, লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষের কৃতকর্মের দরুন, কৃতকর্মের কারণে জলে এবং স্থলে ফাসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাদেরকে কতিপয় কৃতকর্মের সার তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। এই হচ্ছে আমার তেলাওয়াত কৃত আয়াতের শাব্দিক সহজ তর্জমা। আসুন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আর রুমের 41 নম্বর আয়াতে কি বলছেন, যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যার অর্থ হলো, জহরা শব্দের অর্থ হলো প্রকাশ পাওয়া, ছড়িয়ে পড়া। আল্লাহ পাক বলছেন জহরাল ফাসাদু, যার অর্থ হলো ছড়িয়ে পড়েছে, বিস্তার লাভ করেছে, ফিল বাররি ওয়াল বাহরি, অর্থাৎ সমুদ্রে এবং স্থলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? এই স্থলভাগে এবং জলে এবং স্থলভাগে এই দুনিয়াতে বিপর্যয় কেন ছড়িয়ে পড়েছে, কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের উপার্জিত কৃত কর্মের কারণে, অর্থাৎ মানুষ আজকে গুনাহ করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে, নাফরমানি করার কারণে, আল্লাহ পাক মানুষের সীমালঙ্ঘন করার কারণে, আল্লাহর সাথে কুফরি করার কারণে আল্লাহ পাক এই জমিনে, এই পৃথিবীকে, পৃথিবীর স্থলভাগে এবং জলভাগে আল্লাহ পাক বিপর্যয় দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কারণটা কি? কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের দ্বারা উপার্জিত কৃত কর্মের প্রতিফল হিসেবে আল্লাহ পাক কি দিচ্ছেন, বিপর্যয় দিচ্ছেন। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক বলছেন লিউযীকহুম বাদাল্লাযী আমিলু, আল্লাহ পাক এই জন্য তাদের কৃতকর্মের কারণে, অপরাধ যে করে সেই অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান। কেন করান? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, পাপাচার ছেড়ে যেন আল্লাহর পথে চলে আসে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কৃতকর্মের কারণে শাস্তি দিয়ে তাকে শাস্তি আস্বাদন করে আল্লাহর দিকে ফিরে আসেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আয়াত থেকে আমরা এটা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে পৃথিবীতে যে বিপর্যয় হচ্ছে এর কারণ, যেই কারণে হচ্ছে এর কারণকে কথা বলেন, মানুষের অপকর্ম। এবার আসুন মুফাসসিরে কেরামগণ এই ফাসাদ শব্দের ব্যাখ্যায় কি বলেছেন, যার শাব্দিক অর্থ হলো বিপর্যয়। বিপর্যয়টা কি? বিপর্যয় হলো আজকে এই পৃথিবীতে আজকে অভাব হচ্ছে, অনটন হচ্ছে, মহামারী হচ্ছে, আজকে দেখেন অনাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, হচ্ছে কিনা কথা বলেন সম্মানিত ভাইরা আমার, বন্যা হচ্ছে, এরপরে ভূমিকম্প হচ্ছে, হচ্ছে কিনা কথা বলেন, এগুলো সবই হচ্ছে এই দুনিয়ার বিপর্যয়। সম্মানিত ভাইরা আমার, দেখেন বর্তমানে এই পৃথিবীতে, বাংলাদেশ সহ আজকে গোটা পৃথিবীতে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ভূমিকম্প, এটি মানুষের জন্য একটি মহাত্রাস, মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা? আপনারা জানেন যে বাংলাদেশে এই গত মাসে বা এই 2023 সালে বাংলাদেশে সবচাইতে এত অধিক ভূমিকম্প হয়েছে যা আর কোনো দিন হয়নি, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার? এই ভূতত্ত্ব ভূবিজ্ঞানী যারা মাটি নিয়ে গবেষণা করে তারা বলেছেন যে কোনো এলাকাতে, কোনো দেশে যখন বড় ধরনের কোনো ভূমিকম্প হবে, ওই বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে আগে আলামত হিসেবে ছোট ছোট কিছু ভূমিকম্প সংঘটিত হয়। আজকে দেখেন বাংলাদেশ তাই হচ্ছে, বাংলাদেশে তাই হচ্ছে, আজকে ছোট ছোট কিছু ভূমিকম্পর সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন যে অচিরেই খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি মহা বড় একটা ভূমিকম্প সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা? এটাও হলো জমিনের বিপর্যয়। দেখেন কয়েক সপ্তাহ আগে
নেপালে যে ভূমিকম্প হলো আপনারা দেখেছেন ইউটিউবে সার্চ দিলে দেখবেন সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহের আগের ঘটনা নেপালে যে ভূমিকম্প হয়েছে অসংখ্য বাড়িঘরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার এটি হলো জমিনের বিপর্যয় এটি কিসের বিপর্যয় কথা বলেন জমিনের বিপর্যয় এই বিপর্যয়গুলো কেবলমাত্র আমরাই টেনে আনছি ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার দেখেন এই বিপর্যয় সহ বিপদ এবং মুসিবত যা আমাদের উপর আসে আল্লাহ পাক আরো বলছেন কোরআনুল কারীমে সূরা আশ-শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন লক্ষ্য করুন এই কোরআনের যিনি মালিক এই কোরআন যা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো এই পৃথিবীতে যে বিপর্যয় হচ্ছে ভূমিকম্প হচ্ছে বন্যা হচ্ছে টর্নেডো হচ্ছে সাইক্লোন হচ্ছে তারপর জলোচ্ছ্বাস হচ্ছে এই যে বিপর্যয় হচ্ছে বিপদ এবং মুসিবত তোমাদের উপর আসছে এর কারণটা কি আল্লাহ পাক বলছেন সূরা আশ-শুরার 30 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক সেখানে বলছেন তোমাদের উপর যেই বিপদ এবং মুসিবত পতিত হয় তা তো কেবলমাত্র তোমাদের পাপের কারণে তোমাদের কৃতকর্মের ফল হিসেবে তোমাদের উপর বিপদ এবং মুসিবত অর্পিত হয় না আউযুবিল্লাহ বলেন এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইয়াফু আন কাসির আর আল্লাহ পাক তো তোমাদের অধিকাংশ অপরাধগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপর যে বিপদ এবং মুসিবত আসে এর কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম তোমাদের দুই হাতের অপকর্মের জন্য উপার্জিত অপকর্মের জন্য তোমাদের উপর বিপদ এবং মুসিবত আসে এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইয়াফু আন কাসির আর আল্লাহ পাক তোমাদের অধিকাংশ গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন তার মানে হলো দেখেন আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহ করছি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছি খোদাদ্রোহী আচরণ করছি আল্লাহর সাথে কুপারি করছি আল্লাহর নিয়ামতের অশুকরিয়া আদায় করছি আমাদের দ্বারা গুনাহ হচ্ছে আল্লাহ পাক যদি আমাদের প্রত্যেকটা পদক্ষেপের কারণে প্রত্যেকটা গুনাহের কারণে যদি আমাদেরকে শাস্তি দিতেন তাহলে এই পৃথিবীতে একটা মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক সকল গুনাহের শাস্তি আল্লাহ পাক দেন না কেবলমাত্র সামান্য কিছু কিছু গুনাহের শাস্তি আমাদেরকে দেন গুনাহের শাস্তি হিসেবে আমাদের উপর বিপদ এবং মুসিবত আসে এই জন্য আসে যেন আমাদেরকে এই শাস্তি দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান এবং আমাদেরকে আল্লাহ পাক বোঝাতে চান ও দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও আমি আল্লাহ পাক আছি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য যদি অপরাধ করো তোমাদেরকে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবো ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার ইতিহাস সাক্ষী অন্য অন্য নবীর উম্মাতরা যখনই কোনো গুনাহ করেছে যখনই কোনো অন্যায় করেছে আল্লাহ পাক ওই সম্প্রদায়কে আযাব দিয়ে গজব দিয়ে ওই সম্প্রদায়কে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার কেবলমাত্র রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীকে এভাবে আযাব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দেননি সাময়িকভাবে কিছু আলামত আল্লাহ পাক দেখান দেখেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে এই যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে আমাদের এর জন্য আমরাই দায়ী আমরা নিজে হাতে এই বিপর্যয় সৃষ্টি করছি আল্লাহ পাক বলছেন সেই কথা লক্ষ্য করুন এই কোরআনের যিনি মালিক এই কোরআন যা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আর-রাদের 11 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলছেন সেই কথা লক্ষ্য করুন ইন্নাল্লাহা লা ইউগায়িরু মা বিকওমিন হাত্তা ইউগায়িরু মা বিআনফুসিহিম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে আল্লাহ পাক কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না ওই কওমই সম্প্রদায় তারা নিজেদের কৃতকর্মের কারণে নিজেদের কৃতকর্ম দিয়ে তাদের অবস্থার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত তারা না করে আল্লাহ পাক ওই কওমের ওই সম্প্রদায়ের পরিবর্তন আল্লাহ পাক নিজ থেকে করেন না সুবহানাল্লাহ বলেন এ আয়াতের ব্যাখ্যা হলো এরকম অর্থাৎ মানুষেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সীমা লঙ্ঘন না করবে আল্লাহ খোদাদ্রোহী আচরণ না করবে আল্লাহর আদেশ এবং নিষেধের অবাধ্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে ওই জাতিকে কখনো আযাব আর গজব দেন না সুবহানাল্লাহ বলেন অর্থাৎ যখনই কোনো সম্প্রদায় সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক বাধ্য হন তাদেরকে আযাব এবং গজব দেওয়ার জন্য নাউজুবিল্লাহ বলবেন না
সম্মানিত ভাইরা আমার, তাহলে এই আয়াতে কারিমার থেকে আমরা এটাই সুস্পষ্টভাবে বুঝতে পারছি, সমাজে বিপর্যয় হচ্ছে, দেশে বিপর্যয় হচ্ছে, জলে এবং স্থলে যে বিপর্যয় হচ্ছে, যে অগ্নিকাণ্ড হচ্ছে, যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যে ভূমিকম্প হচ্ছে, যেই অশান্তি বিরাজ করছে, এর জন্য মানব জাতি দায়ী, আর কেউ দায়ী নয়। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহর নবী বলছেন, যখন কোনো জনপদে, কোনো পল্লীতে, কোনো এলাকায় যখন কি হয়ে যাচ্ছে না, ব্যভিচার বেড়ে যায়, সুদ ঘুষ যখন প্রকাশ পায়, তখন তাদের উপর আল্লাহর গজব আবশ্যিক হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দেশে, কোনো গ্রামে বা কোনো এলাকায়, কোনো সমাজে যখন জেনা ব্যভিচার বেড়ে যায়, কি বেড়ে যায় কথা বলেন, জেনা ব্যভিচার যখন বেড়ে যায়, সুদ ঘুষের যখন আখড়াও, সুদ ঘুষের লেনদেন যখন বেড়ে যায়, ওই সমাজে যখন কোনো অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই জাতির উপর আল্লাহর গজব আবশ্যিক হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, বেশি কথা বলতে চাই না, তাহলে সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, যদি আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আজাব এবং বিপর্যয় বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন। আর যদি আজাব এবং গজব যদি বন্ধ না হয়, তাহলে বুঝতে হবে যেটা আমাদের কৃতকর্মের জন্য, আমাদের পাপের জন্য, আমাদের অপরাধের জন্য, ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশ সহ আমাদের গোটা সমাজকে যেন একটি অপরাধ মুক্ত থাকার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহু আমিন।